ফ্রেন্ড, আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন, দাদা এমন কি কোনো ব্যবসা আছে যে ব্যবসায় কম্পিটিশন নেই আর যেখানে অপরিমাণে লাভের সুযোগ আছে? হ্যাঁ ফ্রেন্ড, আজকে যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করতে আসছি সেটা এরকমই একটি ব্যবসা। এই ব্যবসাটিতে প্রতিযোগিতা নেই বললেই চলে বা কম্পিটিশন নেই বললেই চলে, আর প্রতি মাসে 4-4.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। আর এই ব্যবসাটি হলো বোতল তৈরির ব্যবসা। ফ্রেন্ড, এটা এমন একটি ব্যবসা যেটা আপনি গ্রামে বা শহরে যে কোনো জায়গায় থেকে করতে পারেন। এই ব্যবসাতে কম্পিটিশন খুবই কম, মানে আপনি নিজে হয়তো বা একটা এরকম কোম্পানি দেখেননি যেখানে বোতল তৈরি হচ্ছে, মানে এই ব্যবসাটা অনেক কম লোকে করে। আর তারপরও আমাদের দেশে এত পরিমাণে বোতলের চাহিদা রয়েছে যে এখনো পর্যন্ত বোতলগুলো বাইরে থেকে আনতে হয়। এক প্রকারে এই ব্যবসায় বিক্রি ঝামেলা নেই বললেই চলে, কারণ এই ব্যবসায় খুচরো বিক্রি করার দরকারই পড়ে না, যেহেতু বাজারে ঠিকঠাক মতো ডিমান্ড আছে এই ব্যবসার। তো এই ব্যবসাটি শুরু করা যায় যদি আপনি করতে চান। তো ফ্রেন্ড, এই ব্যবসা থেকে কি পরিমানে লাভ করা যায়, মানে পার পিস পার কিলো বানাতে কি পরিমানে খরচা আসবে, আপনি এটা সেল কিভাবে করবেন, বা এই ব্যবসায় কোনোরকম কোনো অসুবিধা আছে কিনা, সেটা সম্পর্কে আমি সম্পূর্ণরূপে আলোচনা করার চেষ্টা করব। তো আপনি যদি শিখতে চান বা জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে, তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবাইকে দেখার জন্য। চলুন শুরু করা যায়। এই মেশিনটি চালাতে সাধারণত একটি কম্প্রেসার মেশিন ব্যবহার করা হয় হাওয়ার স্পিডের জন্য, সেটা সাধারণত বাইরেই বসানো হয়, আর ভেতরে থাকে মূল মেশিনটা। সেটা কীভাবে কাজ করে, দুটো মেশিন থাকে, একটা সাধারণত হিট দেওয়ার জন্য আর একটা বোতল তৈরি করার জন্য। সেটা কীভাবে কাজ করে আপনি দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র হালকা হিট করে দিচ্ছে লাইটিংয়ের ভিতর দিয়ে, আর এই জিনিসটাই বোতল তৈরি করা হবে। আর আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন বোতলের মুখের মতো, এটা কেজি হিসেবে বাজারে কেনা যায়। প্রথমে দেখে নিন এটা কীভাবে তৈরি হয়। আপনি যে কাঁচামালটা বাজার থেকে কিনে আনবেন সেটা মেশিনের ভিতরে দিলে অটোমেটিক কম্প্রেসার দিয়ে, মানে হাওয়ার প্রেশার এবং তাপ দিয়ে ওটাকে বোতল বানিয়ে রেখে দেবে। তো সাধারণত যে কাঁচামালটা আপনার আসে সেটা 165-180 টাকা পর্যন্ত রিউজের যে প্লাস্টিকটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি ভালো প্রকার দিয়ে কিনতে চান তাহলে মোটামুটি 200 টাকা পড়বে এক কেজি কাঁচামাল কিনতে। তো সাধারণত একটা বোতল তৈরি করতে 56 গ্রাম লাগে, তা আপনি বুঝতে পারছেন। যদি আপনি বড় বোতল তৈরি করতে চান তাহলে আপনাকে 56 গ্রামের একটি কাঁচামাল ব্যবহার করতে হবে। এটা আপনি সিঙ্গেল মেশিন দিয়ে করতে পারেন, আর প্রথমে যে মেশিনটা দেখিয়েছি ওটা ডবল মেশিন। তো মেশিন কতটা প্রোডাকশন করতে পারবে তার উপরে ওর দামটা ডিপেন্ড করে। তো আপনি যদি চান কম টাকা দিয়ে এরকম সিঙ্গেল মেশিনও কিনে এই বিজনেসটি শুরু করতে পারেন, কিন্তু আপনি যদি রিউজের কাঁচামালটা প্রথম থেকে ব্যবহার করেন তাহলে আপনার খরচা কম টাকায় আর মাল একই প্রকারে তৈরি হয়। তো এই মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, এটাও মোটামুটি রিউজের কাঁচামাল দিয়ে ব্যবহার করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন মাত্র 165 টাকার কেজি দরে যে কাঁচামালটা পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করা হচ্ছে। আর এখানে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন সাদা কালার, অন্যান্য যে কোনো কালার আপনি এখানে বানাতে পারবেন অন্যান্য কাঁচামাল ইউজ করে একই মেশিন দিয়ে, বা ছোটো বড়ো সাইজের 4-5 বড় তারের সাইজ আপনি একই মেশিন দিয়ে শুধুমাত্র ডাইস পরিবর্তন করে তৈরি করতে পারবেন। আর এখানে শুধুমাত্র আপনার বোঝার জন্য আমি 3-4টে মেশিন, আলাদা আলাদা প্রকারের মেশিন আপনার দেখাচ্ছি যে এটা কীভাবে প্রোডাকশন করে। তো এখানে যে মেশিনগুলো দেখালাম সবগুলো 5 লাখ টাকার নিচের দামেরই মেশিন, মানে 2 লাখ টাকা 3 লাখ টাকা 3 লাখ টাকা দামের মেশিন। আর এই মেশিনগুলো কি সুন্দরভাবে বোতল তৈরি করে, বিভিন্ন সাইজের বিভিন্ন কালারে বিভিন্ন প্রকারের যে বোতলগুলো তৈরি করা হয়, তো এ আলাদা আলাদা মেশিন। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি মেশিন কিনে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। শুধুমাত্র একটা মেশিন দিয়ে আপনি যে কোনো কালারের বোতল বানাতে পারবেন, যে কোনো কালারের, আর কমসে কম 4-5টা সাইজ পরিবর্তন করতে পারবেন। আর এই 4-5টা যে সাইজটা তার ডাইস মেশিনের সাথে দেওয়া থাকবে, তো আপনি এখান থেকে যে কোনো একটি মেশিন নিতে পারেন। তাহলে ফ্রেন্ড, এখানে আমি 3টে মেশিন দেখিয়েছি, যে 3টে মেশিনের দামই কিন্তু আলাদা আলাদা। তো আপনি যদি প্রথম পর্যায়ে শুরু করতে চান তাহলে আপনি যদি চান যে আমি সেমি অটোমেটিক দিয়ে শুরু করবো তো আপনি করতে পারবেন, আর আপনি যদি চান যে অটোমেটিক মেশিন দিয়ে আমি শুরু করবো সেটাও কিন্তু আপনি খুব সাহায্য করতে পারবেন। কিন্তু সেমি অটোমেটিকটা যে মেশিনটা আছে সেটা আপনি অল্প টাকায় পেয়ে যাবেন, আর অটোমেটিক মেশিনটা আপনাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কী রেটে এই মেশিনগুলো বাজারে বিক্রি হচ্ছে। ফ্রেন্ড, আপনি এখানে দেখতে পাচ্ছেন 3,20,000 টাকার মেশিন রয়েছে, 14 লাখ টাকার মেশিন রয়েছে, 4,35,000 টাকার মেশিন রয়েছে। তো এরকম ভ্যারাইটি মেশিন আপনি যদি ইন্ডিয়া মার্ট থেকে নিতে চান তাও ভ্যারাইটি মেশিন পেয়ে যাবেন, মানে কম টাকা বেশি টাকা আপনার চয়েস অনুযায়ী এখানে
অনেক মেশিন পাওয়া যায়। এখান থেকে আপনি যে কোনো একটি মেশিন চুজ করতে পারেন। মোটামুটি 2 লাখ থেকে শুরু করে 15 লাখ টাকার পর্যন্ত মেশিন অনায়াসে এখান থেকে পাওয়া যায়। এছাড়াও যদি আপনি চান যে অন্য যে কোনো বাজার থেকে নেবেন, তো সেখান থেকেও নিতে পারেন। তো যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ইন্ডিয়া মার্ট থেকে এই মেশিনটা পারচেস করতে পারেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন, তাদের জন্য আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কন্ট্যাক্ট করে মেশিনগুলো নিতে পারবেন। তো ফ্রেন্ড, এখন বলি যে এই বোতলগুলো আপনি কিভাবে বিক্রি করবেন। ফ্রেন্ড, এই বিক্রি খুবই সহজ, যেহেতু খুচরা আপনার বিক্রি করা লাগবে না, পাইকারিতেই বিক্রি করতে হবে। তো যেখানে বোতলের দোকানগুলো আছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। যেখানে জুসের কোম্পানি বা বোতলে কোনোরকম কোনো বোতল দিয়ে কোনোরকম কোনো কারখানা চলে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, হোলসেলের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথম পর্যায়ে আপনাকে একটু কষ্ট হবে মার্কেটিং করতে, কিন্তু এর যে এত পরিমাণে ডিমান্ড আছে তো আপনাকে খুব বেশি ঝামেলায় পড়তে হবে না। আর যদি কাঁচামালের কথা বলি, যে কাঁচামালগুলো আপনি কোথা থেকে পাবেন, ফ্রেন্ড যার কাছ থেকে আপনি মেশিন নেবেন তারাই প্রোভাইড করে দেবে যে কাঁচামালগুলো কোথা থেকে, কী রেটে, কোন কোয়ালিটির কাঁচামালগুলো আপনাকে নিতে হবে। অবশ্যই আপনি রিউজের যে পিপি দানাগুলো আছে সেগুলো যদি ইউজ করেন তাহলে কম টাকায় নিতে পারবেন, কিন্তু সেগুলো বাজারে কম টাকায় সেলও হয়। আর যদি ভালো পিপিআরগুলো ইউজ করতে চান তাহলে সেগুলো বেশি টাকায় কিনতে হবে, আর বিক্রিও ভালো টাকায় হয়, মানে বেশি লাভে বিক্রি করা যায়। ফ্রেন্ড, প্রত্যেক ব্যবসায় যেরকম সুবিধা অসুবিধা দুটোই থাকে, এই ব্যবসায় যে অসুবিধাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে আলোচনা করবো। ফ্রেন্ড, এই ব্যবসাতে অসুবিধাগুলো এই যে এই ব্যবসাটা আপনি অল্প টাকার ভিতরে শুরু করতে পারবেন না। অ্যাভারেজটা যদি আপনি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে মেশিন কিনে শুরু করতে চান না, তাও টোটাল কস্ট আপনার 10 লাখ টাকার মতো পড়বে, মানে 10 লাখ টাকা লাগবে এই ব্যবসাটা আপনাকে স্টার্ট করতে। এই একটা অসুবিধা আছে। দ্বিতীয়ত, আপনার প্রথম পর্যায় থেকেই কিন্তু লাইসেন্সের দরকার পড়বে। আর তৃতীয় সমস্যা ফ্রেন্ড, এটা তো খোলা বাজার আপনি বিক্রি করতে পারবেন না। যেখানে আপনি হাজার হাজার বোতল তৈরি করবেন সেখানে আপনি 5-10 বোতল বিক্রি করে তো আপনার চলবে না। তো হতে পারে যে আপনার আশেপাশে যে জায়গায় যে বোতলের দোকানগুলো নাই বা বোতলের চাহিদাটা কম আছে, তো সেক্ষেত্রে আপনার বিক্রির জন্য একটু ঝামেলায় পড়তে হতে পারে। কিন্তু আপনি যদি এগুলো কিন্তু প্রথম পর্যায়ে, আর আপনি যদি একটু চেষ্টা করেন যেখানে কোম্পানি আছে বা যেখানে বিক্রি হয় হোলসেলের কাছে যান, তো আস্তে আস্তে কিন্তু আপনার এই সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু প্রথম পর্যায়ে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। আর ফ্রেন্ড, এই ব্যবসাটিকে যদি আপনি দ্রুত বড় করতে চান তাহলে ব্যবসাটি আপনাকে আগে ভালোভাবে বুঝতে হবে, এর পেছনে 6 মাস টাইম দিতে হবে আপনাকে। না শিখে না জেনে কিন্তু ব্যবসা করা যায় না। আর আরেকটা টিপস আপনাকে দিয়ে দিই, যে আপনি বোতল তো তৈরি করবেন কিন্তু কোন প্রকারের বোতল তৈরি করবেন। প্রথমত, এক ধরনের বোতল সব জায়গায় কিন্তু চলে না। তো আপনাকে প্রথম বাজার রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে যে আপনার এরিয়াতে কোন ধরনের বোতলগুলো আপনি বেশি চলবে বা কোন ধরনের বোতলে বেশি পরিমাণে লাভ থাকবে, সেটা কিন্তু আপনার এরিয়া অনুযায়ী আপনাকে খুঁজে বের করতে হবে। তো যখন আপনি বুঝতে পারবেন, যখন এই ব্যবসাটির ভিতরে ঢুকবেন, হোলসেলার পাইকারি দোকানদার বা যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কথা বলতে বললাম, তাদের সাথে কিন্তু আপনি আগে যোগাযোগ করবেন, মেশিনের সাথে যোগাযোগ করবেন, কোম্পানির সাথে যোগাযোগ করবেন, ব্যবসাটা ভালোভাবে বুঝে 6 মাস পর্যন্ত দেখবেন, দেখে শুনে বুঝে তারপরে শুরু করবেন। প্রথম পর্যায়ে শুরু করতে যাবেন না, কারণ এটা আপনি বানানোর পরে খোলা বাজারে বিক্রি করতে পারবেন না। তো ফ্রেন্ড, এই সেল ব্যবসাটি সম্পর্কে আরও যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।